আমার কাছে আছে একটা নতুন স্মার্ট ওয়াচ। এই গুগল কিবোর্ডের এই চারটি ট্রিক্স যা আপনার অবশ্যই জেনে রাখা উচিত। আপনি যদি ইউটিউবে গান শুনতে পছন্দ করেন আর বর্তমান সময়ে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস ভিডিওতে আপনারা দেখে থাকবেন এরকম ধরনের ক্যাপশন শো করে, মানে ভিডিওতে আপনি যা বলবেন সেটাই ক্যাপশন আকারে লেখা থাকবে। তো এইটা কিন্তু ম্যানুয়ালি করতে গেলে 30 থেকে 40 মিনিটের মতো আপনার সময় লাগবে। যদি আপনার ভিডিওর মিনিট হয় 1 মিনিট, তাহলে বুঝতে পারতেছেন লং ভিডিও হলে কতই না সময় লাগবে। তো এই কাজটি যদি আপনারা এআই এর মাধ্যমে খুব সহজে করতে পারবেন, তাও আবার এক ক্লিকে, তাহলে বিষয়টি কেমন হয়। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে যে ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব, সেই ওয়েবসাইটে আপনি জাস্ট আপনার ভিডিওটি আপলোড করবেন এবং 1 থেকে 2 মিনিটের ভিতর দেখতে পারবেন আপনাদের সেই ভিডিওতে অটো ক্যাপচার অ্যাড হয়ে গেছে, তাও আবার বাংলাতে। কিন্তু সচরাচর আপনারা কোনো ওয়েবসাইট পাবেন না বা কোনো অ্যাপ পাবেন না যে বাংলাতে সাপোর্ট করে সেরকম। তো আজকে আমি আপনাদের যে ওয়েবসাইটটি দিব, সেই ওয়েবসাইটটিতে খুব সুন্দরভাবে আপনারা বাংলাতে এ ধরনের অটো ক্যাপচার জেনারেট করতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনারা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ বক্সে সার্চ করবেন ক্লিপ চ্যাম্প লিখে। এটা হচ্ছে মাইক্রোসফটের একটি ওয়েবসাইট। তো ফার্স্ট অফ অল, আপনারা ফার্স্টে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা এই 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে আপনারা ডেস্কটপ মোড দেখতেছেন, সিম্পলি আপনারা ডেস্কটপ মোডটি সিলেক্ট করবেন এবং আপনারা ফোনের শাটার নামিয়ে আপনাদের ফোনের রুটেটটি অন করে দিবেন এবং আপনারা আপনাদের ফোনটি রুটেট করে নেবেন এভাবে। বাকি কাজগুলো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, সব কিছুই একেবারে সেম মোবাইলের মতোই। তো সিম্পলি আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনারা 1 ক্লিকে লগ ইন করে নিতে পারেন। জাস্ট আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে অসংখ্য কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে। তো যেহেতু আজকে আমরা অটো ক্যাপচার এটা দেখব, তো সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সে ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর সিম্পলি আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এই ভিডিওটি এখানে কাট করতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিতে পারেন এই ভিডিও। তো সিম্পলি আমরা আপনাদের দেখানোর ক্ষেত্রে এটুকুই করে দেখাচ্ছি। তো সিম্পলি এটুকু করার পর এখানে আপনারা টিকমার্ক দিবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। উপরে দেখতেছেন ক্যাপশন বা সিসি, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন, আপনাদের যে ভাষা সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে বাংলাদেশ নাই, এখানে জাস্ট আছে বাংলা, বাঙালি, ইন্ডিয়া এইটা আছে। এইটা দিলেই আপনারা বাংলাতে সব কিছু করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করতেছি বাঙালি, ইন্ডিয়া এইটা সিলেক্ট করার পর সিম্পলি আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন এবং এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পারবেন অটোমেটিকলি আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো অটো এআই এর মাধ্যমে ক্যাপচার করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো এআই এর মাধ্যমে ক্যাপচার করে দিয়েছে। আর এখানে যদি আপনাদের কোনো রকম ভুল হয়ে থাকে, কোনো কথা যদি মিস করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এডিট অপশান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমি এখানে কিন্তু ফার্স্টে হাই বলছিলাম, এটা মিস করছে, এটাই আমি এখন আপনাদেরকে অ্যাড করে দেখাই। তো এখানে আমি যখন সালাম দিয়েছি তার আগে কিন্তু আমি এখানে হাই বলছিলাম, তো এটা মিস করছে, তো এটা আমি লিখে নিলাম। এভাবে আপনারা আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এই টেক্সটগুলো আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। টেক্সটের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য যেটা আপনাকে করতে হবে, সিম্পলি আপনারা টেক্সটের উপর ডবল ক্লিক করবেন এবং এখানে আপনারা টেক্সট অপশান দেখতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন। আর এখানে যে ঘরগুলো দেখতেছেন আপনি টেক্সটটি কোন পজিশানে রাখবেন ভিডিওর সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে, আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটি কি দিতে যাচ্ছেন, বা যদি আপনারা দিতে নাও চান সেক্ষেত্রেও আপনারা এখানে এটা করতে পারবেন। আর এখানে আপনারা কাস্টমাইজ কালার দিতে পারবেন। এখানে যদি আপনারা কাস্টমাইজ কালারে দেন, এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করবেন এবং এখানে আপনারা টেক্সটের কালারটি পরিবর্তন করতে পারেন। টেক্সচার কালার আপনারা যেটা রাখতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এই উপরে আপনারা দেখতেছেন টেক্সট, কিন্তু এখান থেকে চাইলে আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। আর এখানে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। আর এখানে কোনো ধরনের বাংলা ফন্ট নাই, বাংলা এই একটা ফন্টই আপনাদেরকে ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে এটার খারাপ দিক। আর এখানে যদি আপনারা ইংলিশ ফন্টগুলো দেখেন, আমি এখানে হাই লিখছি, এই ফন্টটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনারা ইংলিশ ফন্ট অনায়াসে চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনারা এই অপাসিটিটা কম বেশি করে নিতে পারবেন যে আপনারা কীরকম ব্রাইটনেসে রাখতে চাচ্ছেন আপনাদের টেক্সটটি। আর এখান থেকে কিন্তু চাইলে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। আপনারা এই টেক্সটের উপর কোনো ইফেক্ট দিতে চাইলে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। तो এখানে এফেক্ট ইফেক্ট ওইরকম দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা টেক্সচার উপর যদি বিভিন্ন ধরনের কালার দিতে চান সেই ক্ষেত্রে এটা দিতে পারবেন। আর এখন আপনারা কিভাবে ভিডিও এক্সপোর্ট করবেন সেটা দেখাই। এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না, সিম্পলি আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা 1080p এইটা সিলেক্ট করে দিবেন। এইটা সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পারবেন আপনাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না, ভিডিওটি হাই রেজুলেশনেই থাকবে যেরকম ছিল। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাই। আপনি যদি আমার মতো ইউটিউব শর্টস ভিডিও এখনো পর্যন্ত না আপলোড করে থাকেন তাহলে আপনিও ভুল করতেছেন। এখন থেকেই আপনারা শুরু করে দিন ইউটিউব শর্টস ভিডিও আপলোড করা। তো এভাবেই আপনারা খুব সহজে এআই এর মাধ্যমে অটো ক্যাপচার অ্যাড করতে পারেন। তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।